মুখ্যমন্ত্রী বলছেন এত শান্তিপূর্ণ মনোনয়ন ভূভারতে কেউ কখনো দেখেনি। এতে কত মিথ্যে কথা বলবেন? মিথ্যের ব্যাসাদি করা লোকেরা যদি রাজনীতির নেতা হয় তাহলে বাংলার সর্বনাশ হচ্ছে, গোটা দেশ বাংলার দিকে তাকিয়ে ছিছি। মুখ্যমন্ত্রী বলছেন এত শান্তিপূর্ণ মনোনয়ন ভূভারতে কেউ কখনো দেখেনি। এতে কত মিথ্যে কথা বলবেন? মিথ্যের ব্যাসাদি করা লোকেরা যদি রাজনীতির নেতা হয় তাহলে বাংলার সর্বনাশ হচ্ছে, গোটা দেশ বাংলার দিকে তাকিয়ে ছিছি। মনোনয়ন মনোনয়ন পত্র সেটা নিয়ে পর্যন্ত কারচুপি করা হয়েছে বহু জায়গাতে, আমরা আগেই বলেছি এবং আজকে উলুবেড়িয়াতে স্পষ্ট হয়েছে। শেষমেশ সিবিআইকে অর্ডার করতে হলো যে সিবিআই তদন্ত করবে, নির্বাচন কমিশন এবং নির্বাচনের আধিকারিকদের মানমর্যাদা আছে কিছু? ওই আধিকারিকদের জেলে পড়তে হবে যারা এই অপদার্থতা করছে। রাজ্য সরকার অথবা নির্বাচন কমিশনের মনোভাব সবাই বুঝতে পারছে, মানুষের নিরাপত্তার জন্য নয়, কিন্তু লড়াই চলবে শেষ পর্যন্ত। মানুষ প্রতিরোধ করেই এই নির্বাচনে অংশ নিয়েছে, কারুর দয়ায় নেই। রাজ্য সরকার অথবা নির্বাচন কমিশনের মনোভাব সবাই বুঝতে পারছে, মানুষের নিরাপত্তার জন্য নয়, কিন্তু লড়াই চলবে শেষ পর্যন্ত। মানুষ প্রতিরোধ করেই এই নির্বাচনে অংশ নিয়েছে, কারুর দয়ায় নেই। নির্বাচন কমিশন ছ্যাবলামো করছে, তাদের তো সরকারের দালালে করার কাজ নয়, বললেন সুজন চক্রবর্তী। নির্বাচন কমিশন ছ্যাবলামো করছে, ওরা তো সরকারের দালালি করা কাজ নয় ওদের, তৃণমূলের নেতাদের পিছনে পিছনে ঘোরাও কাজ নয়। আদালত প্রথমে ভরসা করতে চেয়েছিল, কিন্তু আদালত এখন বুঝতে পারছে এরা অপদার্থ, লজ্জা নেই এদের। আজ দুর্গাপুরে হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনারকে তিরস্কার করা প্রসঙ্গে এভাবেই কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি এক জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রীর একদিনে নিরাপত্তা রক্ষার জন্য 30 কোম্পানি পুলিশ লাগে, ভাইপোর সার্কাস যাত্রার জন্য 30 থেকে 32 কোম্পানি পুলিশ লাগে, আর এত বড় নির্বাচনে এত মানুষের নিরাপত্তার জন্য মাত্র 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনে যারা বসে আছে তারা অযোগ্য, আর অযোগ্য হলে তাদের এই পদে থাকা, নির্বাচনে থাকা উচিতই নয়, এই বলে কটাক্ষ করেন সিপিএম নেতা। কলকাতা হাইকোর্ট বলছে 2013 সালে যত কেন্দ্রীয় বাহিনী লেগেছিল তার থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে। এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, কোর্ট যা বলেছে ঠিকই বলেছে, কেউ তো ভাবেনি 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন চাইতে পারে। এই সিপিএম নেতা নির্বাচন কমিশনার অপগণ্ড বলে আখ্যা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যার বেসাতি করছেন বলেও কটাক্ষ করেন সুজন চক্রবর্তী। নির্বাচন কমিশনের আধিকারিকদের জেলে পড়তে হবে, ওদের মান মর্যাদা আছে বলে কিছু নেই, কটাক্ষ করেন সুজন চক্রবর্তী। এবং মিছিলে যারা এসেছেন না, তারা চলে আসবেন, চেয়ারে বসে যাবেন, চেয়ার আছে। নির্বাচন কমিশন বেহায়ার মত ছ্যাবলামো করছে। নির্বাচন কমিশন স্ট্যাটিউটরি বডি, কিন্তু সরকারের দালালি করার কাজ নয়, তৃণমূলের নেতাদের পিছন পিছন ঘোরার কাজ নয়। প্রত্যেকটি মানুষ তার নিজের অধিকার অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন, এটা ইনশিওর করার জন্য নির্বাচন কমিশন, তারা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবিত নয়। কোর্টের অর্ডার নিয়ে তারা ছ্যাবলামো করছে, একদম ছ্যাবলামো করছে, এবং করতে করতে এমন হয়েছে কোর্ট নির্বাচন কমিশনকে ভরসা করতে চাইছিল, কিন্তু ক্রমশ বুঝতে পারছে ভরসা করার মতো জায়গায় নির্বাচন কমিশন নেই। এত বড় অসভ্য, 1 কোম্পানি পুলিশ সেন্ট্রাল ফোর্স একটা জেলায়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য দৈনিক 30 কোম্পানি পুলিশ লাগে, ভাইপোর সার্কাস যাত্রায় দৈনিক 28-30-32 কোম্পানি পুলিশ লেগেছে, জানে না? আর গোটা জেলায় 5,000-6,000 বুথ, সেখানে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যারা নির্বাচন কমিশনে বসে আছে তারা অপদার্থ, অযোগ্য, এবং অযোগ্য হলে তাদের এই পদে থাকা উচিত নয়। কোর্ট যথাযথ বলেছে, 2013 সালে যে যত পরিমাণ লেগেছিল ফোর্স, কোর্ট বলেছে সেই ততটা অন্তত দিতে হবে। কোর্ট বলেছে 2013 সালে কেউ তো ভাবেনি যে 1 কোম্পানি করে চাইবে, একটা অসভ্যের মতো, অপদার্থের মতন, অপগণ্ড বলতে যাবো যায়,
2013 সালে চাইতে ভোটারের সংখ্যা বেড়েছে, বুথের সংখ্যা বেড়েছে, জেলার সংখ্যা বেড়েছে, ইতিমধ্যে 2018 ভোট লুট হয়েছে, তাহলে 2013 চাইতে যে বেশি বাহিনী লাগবে এটা না বোঝার কোনো কারণ নেই, এটা বোঝার জন্য কোনো কাণ্ড জ্ঞান লাগে না, সাধারণ জ্ঞান থাকলেই হয়, বিশেষ জ্ঞানের দরকার হয় না। তাহলে নির্বাচন কমিশন স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিবিড়ি খেলতে চাইছে, সেই কারণে আজকে কোর্টকে বলতে হয়েছে নির্দিষ্টভাবে 2013 চাইতে বেশি বাইরে রাখবে। ঠিক বলেছে, সাধারণ বিবেচনা অনুযায়ী যা বলা উচিত সেটাই বলছে। শুনুন, আরেকটা জিনিস অভিযোগ আসছে, অভিযোগ বেশ কয়েকটা জেলায় মুলুগেরিয়াতে নির্দিষ্টভাবে যেটা এসেছে, আপনার আগেও বলেছি মনোনয়ন পত্র সেটা নিয়ে পর্যন্ত কারচুপি করা হয়েছে বহু জায়গাতে, আমরা আগেই বলেছি, এবং আজকে উলুবেরিয়াতে স্পষ্ট হয়েছে। শেষমেশ সিবিআইকে অর্ডার করতে হলো যে সিবিআই তদন্ত করবে, নির্বাচন কমিশন এবং নির্বাচনের আধিকারিকদের মানমর্যাদা আছে কিছু? ওই আধিকারিকদের জেলে পুরতে হবে যারা এই অপদার্থতা করছে। আমাদের সব মিলিয়ে পশ্চিমবাংলাতে মনোনয়ন পর্বে কে কাদের এটা বড় কথা নয়, অন্তত 8 জন মানুষের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশন কি চায়? কিচ্ছু দেখতে পায় না। মুখ্যমন্ত্রী বলছেন এত শান্তিপূর্ণ মনোনয়ন ভূভারতে কেউ কখনো দেখেনি, এর চাইতে কত মিথ্যে কথা বলবেন? মিথ্যের ব্যাসাদ্ধি করা লোকেরা যদি রাজনীতির নেতা হয় তাহলে বাংলার সর্বনাশ হচ্ছে, গোটা দেশ বাংলার দিকে তাকিয়ে ছিছি। এত কিছুর পরেও, এত কিছুর পরেও যদি সেন্ট্রাল ফোর্স আসে তাকে কি বসিয়ে রাখা হবে নাকি তাদেরকে নিয়ে যেটা কাজ করার সেটা করা হবে? রাজ্য সরকার অথবা নির্বাচন কমিশনের মনোভাব সবাই বুঝতে পারছে, মানুষের নিরাপত্তার জন্য নয়, কিন্তু লড়াই চলবে শেষ পর্যন্ত। মানুষ প্রতিরোধ করেই এই নির্বাচনে অংশ নিয়েছে, কারুর দয়ায় নেই, মানুষ প্রতিরোধ করে নির্বাচনে অংশ নেবে। নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা নিতে পারলে অথবা কেন্দ্রীয় বাহিনী যথাযথ ভূমিকা নিতে পারলে খানিকটা সুরাহা হবে, নাহলে মানুষ প্রতিরোধ করে এগোবে।